extra time. ওই সবুজ বেরুন জার্সিটা ওর একটানা 17 বছরের সঙ্গী ছিল। মোহন বাগান মানে তার কাছে আলাদা আবেগ। কিন্তু পিতৃপুরুষ পূর্ববঙ্গ থেকে আসার পরেও মোহন বাগানের প্রতি কেন ভালোবাসা তৈরি হলো সেটাই ব্যাখ্যা করলেন সুব্রত ভট্টাচার্য। পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ এগুলো নিয়ে আমাদের সময় আমরা জন্ম হওয়ার পর থেকে এ নিয়ে আমরা এই কোনো ভেদাভেদ দেখিনি। প্রথমত কথা, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গটা কি বঙ্গে জন্মেছি সেটা আমি এদেশেই জন্মেছি, আমার এই বঙ্গেই জন্মেছি আমি। সুতরাং আমি আর পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ বুঝি না, বঙ্গেই জন্মেছি, এখানে জন্মাবার পরে এখানেই বড় হওয়ার চেষ্টা করেছি, দারিদ্রতার মধ্যে দিয়ে লড়াই করতে হয়েছে, খেলাধুলোর ক্ষেত্রেও সেই একইভাবে আমরা প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করেছি, সেই নিষ্ঠা সেই সাধনা সেই অধ্যাবসায় আমাদের রাখতে হচ্ছে, তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি, বড় হওয়ার যায় না যতটা পেরেছি হয়েছে। সুতরাং ঘটনাটা হচ্ছে যে এখানে পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ ভাগ করে লাভ নেই, এখানে কেষ্টপাল ছিল আমার বাড়ির পাশে, শ্যামনগরেই বাড়ি, কেষ্টপাল মনমানে খেলতো চিরকাল, 8 বছর মনমানে খেলেছি, কেষ্টপাল মনমানে খেলতে খেলতে অলিম্পিক খেলেছে, ইন্ডিয়া খেলেছে, ওই কেষ্টপালই আবার আমাদের সাথে ডিস্ট্রিক্ট লিগ খেলেছে। সুতরাং সব মিলিয়ে মিশিয়ে একটা ইনফ্লুয়েন্স কাজ করে যে কেষ্টদা মনমান খেলেছে তাহলে আমি ওই থেকেই আমি মনমান সাপোর্টার, ওই থেকেই মনমান সাপোর্টার। আমি যখন মনে হয় আমি যখন 65-এ মনমানে প্রথম খেলা দেখতে আসি, স্কুল থেকে পালিয়ে এসেছিলাম, সেদিন আমি লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে খেলা দেখেছিলাম চুনিদাদের, চুনি গোস্বামী খেলা দেখার পরে চুনি গোস্বামী যে বড় প্লেয়ার আমি আমাদের আনন্দ দিয়েছে, প্রচুর বড় প্লেয়ার ছিল সেটা আমরা পরে প্রমাণিত হয়েছে আমাদের কাছে। চুনিদাই আমাকে মনমান ক্লাবে নিয়ে এসেছেন, চুনিদাই আমার বাড়িতে গেছিল, চুনিদাই আমার বাড়ি থেকে তুলে আনার সময় বলেছে যে কোনোদিন মনমান ছাড়বি না। আমি চুনিদাই খুব শ্রদ্ধা করি এই কারণে যে চুনিদা শুধু বড় প্লেয়ার নয়, আমার প্রতিষ্ঠার পেছনে চুনিদার অবদান আছে। মোহন বাগান দিবস মানেই সবুজ বেরুন সমর্থকদের কাছে একটা বিশেষ আনন্দের দিন। খেলোয়াড়ি জীবনে এই দিনটা কেমন ভাবে উপভোগ করতেন বলছিলেন জাতীয় লীগ জয়ী প্রাক্তন কোচ। অনেকই আছে, হ্যাঁ অ্যাচিভমেন্ট তো অনেকই আছে, তবে আমি বলবো যে 1911 সালে যারা ব্রিটিশকে হারিয়েছিল ওই উপলক্ষে যেদিন সকালে খেলা হতো না তার একটা আলাদা আকর্ষণ ছিল, মাঠে প্রচুর লোক হতো, খেলার মধ্যে কোনো কম্পিটিটিভ অ্যাটিচিউড ছিল না, একটা এক্সিবিশন ম্যাচ টাইপই আমরা খেলতাম নিজেদের, কিন্তু এটার মধ্যে এটাই আমরা সব খেলতাম নিজেদের মধ্যে, তাতে অনেক সময় একবার এসে চুনিদাও খেলেছে। সুতরাং আমাদের হয় কি, এটা আমাদের কাছে একটা প্রেরণা ছিল যে 1911 সালে যারা হারিয়েছে, যে সমস্ত বিখ্যাত ফুটবলাররা হারিয়েছে যারা ব্রিটিশকে, ব্রিটিশ তখনো পর্যন্ত ভারতবর্ষের কাছে কারোর কাছে কোনো জায়গাতেই যত সংগ্রাম হোক সব সংগ্রামকে দমন করেছিল কিন্তু খেলার সংগ্রামকে পারেনি, খেলার সংগ্রামে সেই গোল করে দিচ্ছে আমাদের লোকেরা, আমাদের প্লেয়াররা গোল করেছে, আমরা ব্রিটিশকে হারিয়ে জিতেছি, এই যে প্রেরণাটা, এই প্রেরণাটা নিয়ে আমরা অনেক সময় খেলাধুলো হয়েছে, আমাদের প্রচুর মাঠে লোক আসতো, এই খেলার মধ্যে কোনো কম্পিটিটিভ অ্যাটিচিউড ছিল না, তবু এক্সিবিশন ম্যাচের মধ্যে দিয়ে আমরা এই যে দিবসটা পালন করতাম এটাকে খেয়াল করতাম যে আমাদের মোহনবাগান স্বাধীনতার সংগ্রামের প্রথম বড় পথটা দেখিয়েছে মোহনবাগানের খেলোয়াড়রা, মোহনবাগান দেখিয়েছে খেলোয়াড়রা যারাই থাকুক নামটা মোহনবাগান, মোহনবাগান দেখিয়েছে যে স্বাধীনতা সংগ্রামে আমরা ব্রিটিশকে হারাতে পারি, সেটা আমাদের বাঙালি লোকেরা মনমানের হয়ে মনমান ক্লাব দেখিয়েছিল 1911 সালে 29। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।